আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমার ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে কমেন্ট আসতেছে, ইনফিনিক্সের হট টেনেস নাকি পোকো M3, এই দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা নেওয়া উচিত হবে, কারণ এই দুইটা ফোনই কিন্তু বাংলাদেশের বাজারে 15,000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই দুইটা ফোনের মধ্যে কী কী মিল এবং কী কী অমিল রয়েছে। তো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব, তাহলে আপনি দুইটা ফোন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং এটাও জানতে পারবেন যে আপনার বর্তমানে কোন ফোনটা কেনা উচিত হবে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি নিয়মিত পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই চলুন দুইটা ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করি। দুইটা ফোনই সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের ফোন, তবে দুইটা ফোনের ডিজাইন কিন্তু আলাদা আলাদা। এবং পোকো M3 ডিজাইনটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে, কারণ এটার একটা ক্লিন ডিজাইন এবং এর ক্যামেরা কাটআউটটা অনেকটা গেমিং ভাইব দেয়। তো আমার কাছে পার্সোনালি পোকো M3 ডিজাইনটা ভালো লেগেছে। তবে আপনার কাছে এই দুইটা ফোনের মধ্যে কোনটা ডিজাইন ভালো লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এবং আমি যদি এই দুইটার আরেকটু কথা বলি যে এর প্লাস্টিক ব্যবহার করার ফলেও দুইটা ফোন মোটামুটি একটু ভারী, তবে ইনফিনিক্সের হট টেনেসটা কিছুটা বেশি ভারী পোকো M3-র চাইতে, কারণ এটাতে একটু ডিসপ্লেটা বড় রয়েছে। এবং আমি যদি ডিসপ্লের কথা বলি, এখানে পোকো M3-তে ফ্রন্টে পাচ্ছেন একটি 6.53 ইঞ্চের ফুল HD+ রেজুলেশনের IPS LCD প্যানেল, যেটাতে রয়েছে 60Hz রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাস 3-এর প্রোটেকশন। অপরদিকে যদি ইনফিনিক্সের হট টেনেসের ডিসপ্লে নিয়ে কথা বলি, সেখানে পাচ্ছেন কিন্তু একটি 6.82 ইঞ্চির একটি বড় ডিসপ্লে, যেটা রেজুলেশন HD+ মানে 720p প্যানেল পাচ্ছেন, তবে এটাতে রয়েছে 90Hz রিফ্রেশ রেট। তবে এটাতে কোন ধরনের প্রোটেকশন ব্যবহার করেছে তারা অফিসিয়ালি জানায়নি, তো আমি এটা বলতে পারছি না। তবে ধরে রাখুন এইখানে কর্নিং গরিলা গ্লাস 3-এরই আশেপাশে একটা প্রোটেকশন ইনফিনিক্স হট টেনেসের ডিসপ্লেতেও থাকছে। তবে এখানে যদি আমি দুইটা ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি, অবশ্যই এগিয়ে থাকবে পোকো M3 ডিসপ্লেটা, যেহেতু এটাতে রেজুলেশন বেশি মানে HD+ রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করেছে এবং ডিসপ্লেটা 6.53 ইঞ্চের, মানে এক হাতে ব্যবহার করার জন্য একদম উপযুক্ত। আমার কাছে ডিসপ্লের দিক থেকে পোকো M3-টাই এগিয়ে রাখার মতো। তবে এখানে পোকো M3-র চাইতে এখানে ইনফিনিক্সের হট টেনেসে একটা অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে 90Hz রিফ্রেশ রেট। তবে আমার কাছে মনে হয় না এখানে HD+ রেজুলেশনের সাথে 90Hz রিফ্রেশ রেটটা অতটা কার্যকরী, কারণ 90Hz বলুন বা 120Hz হায়ার রিফ্রেশ রেটগুলো কিন্তু ফুল HD+ রেজুলেশনের সাথেই ভালোভাবে কাজ করে। তো এইখানে আরেকটা বিষয় হচ্ছে পোকো M3-তে ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লেটা কিন্তু একটা বড় ধরনের ইস্যু হয়ে দাঁড়িয়েছে। পোকো M3-তে কিন্তু একটা বড় ইস্যু রয়েছে এই ডিসপ্লের জন্যই, যেটা নিয়ে একটু পরে আমি কথা বলবো। তো ডিসপ্লের দিক থেকে আমার কাছে মনে হচ্ছে পোকো M3-টা এগিয়ে থাকবে। এইবার কথা বলবো দুইটা ফোনের ক্যামেরা নিয়ে। পোকো M3-র পেছনে পাচ্ছেন 3টি ক্যামেরা, যার মেন ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের, পাশাপাশি দুইটা আরও 2 মেগাপিক্সেল করে সেন্সর পাচ্ছেন। এবং ইনফিনিক্সের হট টেনেসের মধ্যে কিন্তু পেছনে পাচ্ছেন 3টি ক্যামেরা, যার মেন ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের, পাশাপাশি দুইটা আরও 2 মেগাপিক্সেল করে সেন্সর পাচ্ছেন। দুইটা ফোনের ফ্রন্টেই রয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা। তো পেছনের ক্যামেরা এবং সামনের ক্যামেরা দরুন কিন্তু দুইটা ফোনের তরফ থেকে একই রকমের রেজাল্ট পাবেন, মানে ছবি বলুন ভিডিও ক্যাপচার বলুন, দুইটা ফোনের তরফ থেকে একই রকমের ছবি এবং ভিডিও ক্যাপচার করতে পারবেন। তো ক্যামেরার দিক থেকে দুইটাকে আমি বরাবর রাখছি। এইবার যদি আমি দুইটা ফোনের পারফরমেন্স নিয়ে কথা বলি, এখানে পোকো M3-তে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 662 প্রসেসর এবং অপরদিকে ইনফিনিক্সের হট টেনেসে পাচ্ছেন মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর। পোকো M3-তে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এটি 11 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অক্টাকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.0 GHz, এবং এতে GPU সেকশনে থাকছে অ্যাড্রিনো 610 GPU। এবং এখানে দুইটা র্যাম রোম ভেরিয়েন্ট পাচ্ছেন, মানে পোকো M3-তে 6GB র্যামের সাথে 64GB স্টোরেজ এবং 6GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন। অপরদিকে ইনফিনিক্সের হট টেনেসের মধ্যে যে হেলিও G85 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অক্টাকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.0 GHz। তবে এটাতে যে GPU সেকশনটা রয়েছে মালি G52 MC2 GPU, এটা অনেক পাওয়ারফুল মিডিয়াটেকের 662 এর চাইতে। তো গেমিং পারফরমেন্স বলুন বা ডেলি লাইফে মাল্টিটাস্কিং বা রেগুলার ইউজে অবশ্যই বেটার পারফরমেন্স পাবেন ইনফিনিক্সের হট টেনেস থেকে, কারণ এটাতে মিডিয়াটেকের হেলিও G85 যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা অনেকটাই পাওয়ারফুল এই স্ন্যাপড্রাগনের 662 এর চাইতে। তবে মিডিয়াটেকের হেলিও G85 মানে ইনফিনিক্সের হট টেনেসটা কিছুটা গরম বেশি হয়ে যায়, এখানে একটু ইস্যু রয়েছে, কারণ মিডিয়াটেকের হেলিও G85টা মূলত তৈরি করা হয়েছে গেমিংয়ের জন্য, তো এখানে একটু হিটিং ইস্যু রয়েছে। তবে এটা আবার তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়, তো যারা গেমিং করার জন্য এখানে ইনফিনিক্সের হট টেনেসটা কিনতে চান তো তাদেরকে এই বিষয়টা জানিয়ে রাখলাম। তবে প্রথমে কিন্তু আমি একটা কথা বলেছিলাম, পোকো M3-তে যে ফুল HD+ রেজুলেশন ডিসপ্লেটা ব্যবহার করার ফলে এখানে একটা ইস্যু রয়েছে, মানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 662 এই প্রসেসরটার সাথে ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লেটাকে ব্যবহার করার ফলে পোকো M3-তে কিছুটা ল্যাগ হ্যাং দেখার মিলেছে।
এখানে এর মূল কারণ হচ্ছে গিয়ে 662 এই প্রসেসরটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লেটাকে হ্যান্ডেল করতে গিয়েই ল্যাগ হ্যাং করে বসছে। কারণ যখনই একটা প্রসেসর ফোনের যে গ্রাফিক্সটা রয়েছে সেটাকে হ্যান্ডেল করতে গিয়ে যখন আমরা ডিসপ্লেতে ভিডিও দেখি বা গেম প্লে করি, তখন তার ইমেজ প্রসেসিংটাকে মানে গ্রাফিক্সটাকে কন্ট্রোল করতে গিয়ে কিছুটা স্লো হয়ে যায়। তো এখানে এই 662 এর প্রসেসরটার গ্রাফিক্সটা অতটা পাওয়ারফুল না, যার ফলে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লেটা ব্যবহার করার ফলে পোকো M3টা এখানে কিছুটা ল্যাগ হ্যাং করে বসে, মানে স্লো হয়ে যায়। এটা আশা করছি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো এখানে এই দিক থেকে এগিয়ে থাকবে ইনফিনিক্সের হট টেন এস, কারণ এটাতে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে থাকছে না, এইচডি প্লাসের ডিসপ্লে এখানে হ্যান্ডেল খুবই ভালোভাবে করতে পারছে মিডিয়াটেকের হেলিও G85। তো পারফরমেন্সের দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবে এখানে ইনফিনিক্সের হট টেন এস। এবং এখানে কিন্তু আপনারা 4GB র্যামের সাথে 128GB ভেরিয়েন্টের একটাই ভেরিয়েন্ট পাচ্ছেন বাংলাদেশের বাজার থেকে, তবে এটার 6/128GB আরেকটা ভেরিয়েন্ট আছে। তবে কেন বাংলাদেশের বাজারে এটার 6/128GB পাওয়া যাচ্ছে না এটা আমি জানি না, কারণ আমার ইনফিনিক্সের হট টেন এসের ভিডিওতে অনেক কমেন্ট পাচ্ছি, অনেকেই বাজারে গিয়ে ইনফিনিক্সের হট টেন এসের 6/128GB ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে না। তো বাংলাদেশের বাজার থেকে হট টেন এসটা 4/128GB ভেরিয়েন্টটি পেয়ে যাবেন। পোকো M3 আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 এবং MIUI 12 এবং ইনফিনিক্সের হট টেন এস অ্যান্ড্রয়েড 11 XOS-এর মাধ্যমে পেয়ে যাবেন। এছাড়াও দুটো ফোনের মধ্যে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক সব ধরনের প্রয়োজনীয় সেন্সর থাকছে। তবে পোকো M3-তে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ইনফিনিক্সের হট টেন এসে পেছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছেন। এবং দুটো ফোনের মধ্যে কিন্তু 6000mAh-এর ব্যাটারি রয়েছে এবং 18W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। পোকো M3-তে বক্সের মধ্যে 18W-এর ফাস্ট চার্জার পেয়ে যাবেন, তবে ইনফিনিক্সের হট টেন এসের বক্সের মধ্যে কিন্তু 10W-এর নর্মাল চার্জার পাবেন। এবং ইনফিনিক্সের হট টেন এসের যে 18W-এর ফাস্ট চার্জিংটা রয়েছে সেটা ইনফিনিক্সের তরফ থেকে অফিসিয়ালভাবে কোথাও তারা মেনশন করেনি, এটা আনঅফিসিয়ালি বললাম। মানে ইনফিনিক্সের হট টেনটা 18W-এর ফাস্ট চার্জার সাপোর্ট করে, আপনারা চাইলে বাজার থেকে একটি 18W-এর ফাস্ট চার্জার কিনে এটাকে দ্রুত চার্জ করতে পারবেন। এবং 6000mAh-এর ব্যাটারি দুইটা ফোনের মধ্যে যেহেতু রয়েছে, দুইটা ফোনের তরফ থেকে একই রকমের ব্যাটারি লাইফ আপনারা পেতে চলেছেন। বলা চলে 6000mAh-এর ব্যাটারি যেহেতু হিউজ ব্যাটারি, ভালো মানের একটা ব্যাটারি লাইফ আপনারা পেয়ে যাবেন। তো এইবার যদি দুইটা ফোনের দাম নিয়ে কথা বলি, পোকো M3 বাংলাদেশের বাজার থেকে অফিসিয়ালি 6/64GB ভেরিয়েন্ট পেয়ে যাবেন 15,000 টাকার মধ্যে, এবং ইনফিনিক্সের হট টেন এস এই ফোনটা অফিসিয়ালি 4/128GB ভেরিয়েন্ট পেয়ে যাবেন 13,000 টাকার মধ্যে। তো দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা আপনার বর্তমানে কেনা উচিত হবে? তো আপনি যদি গেমার হয়ে থাকেন, আমি আপনাকে রিকমেন্ড করব এখানে পোকো M3টা বাদ দিয়ে ইনফিনিক্সের হট টেন এসটা কেনার জন্য। এখানে আপনি ভালো একটা গেমিং পারফরমেন্স পাবেন এবং ভালো একটা স্পিড পাবেন। ক্যামেরা পারফরমেন্স কিন্তু দুইটাতে এক, তবে একটু হিটিং ইস্যু রয়েছে, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। অপরদিকে পোকো M3টা যদি আপনার ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লেটা ভালো লেগে থাকে, তো আপনি নিতে পারেন। ক্যামেরা আউটপুটটাও মোটামুটি ভালো পাবেন, ব্যাটারি ব্যাকআপটাও ভালো পাবেন, এবং 18W-এর ফাস্ট চার্জার কিন্তু বক্সে থাকছে। এই বিষয়গুলো মাথায় রাখলে আপনি 15,000 টাকা দিয়ে কিন্তু এখানে 6/64GB ভেরিয়েন্টটি কিনে নিতে পারেন। তবে পোকো M3-তে একটু ল্যাগ হ্যাং ইস্যু রয়েছে, সেটা আপনার মাথায় রাখতে হবে। এবং টুকিটাকি নেটওয়ার্ক ইস্যু রয়েছে পোকো M3-তে, সেটাও অনেকে কমেন্ট করেছে আমার ভিডিওতে, সেটাও আপনার মাথায় রাখতে হবে। তবে আমার কাছে মনে হচ্ছে বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস হচ্ছে গিয়ে ইনফিনিক্সের হট টেন এস। তবে অনেকের ইনফিনিক্স ব্র্যান্ডটাকে ভালো লাগে না, অনেকের মনে হয় ইনফিনিক্সের ব্র্যান্ডটা ভালো না, তাদের মোবাইল ভালো হয় না। যাদের এরকম সমস্যা রয়েছে, মানে ইনফিনিক্সের ব্র্যান্ডের মোবাইল যাদের ভালো লাগে না, তারা চাইলে এই পোকো M3-টা নিতে পারেন। তবে আপনার কাছে এখন মূল ডিসিশন, আপনি এই ভিডিওটা দেখে যদি আপনি বুঝে থাকেন যে কোন ফোনটা আপনার জন্য পারফেক্ট হবে, এখন বাকি ডিসিশন আপনার উপরে। যদি আপনি ক্লিয়ার না হয়ে থাকেন, রিকোয়েস্ট করব ভিডিওটা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আরও অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। এবং দুটো ফোনের মধ্যে আপনার কোন ফোনটা ভালো লেগেছে বা কোন ফোনটা আপনি কিনতে চলেছেন বা এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটা আপনি ইউজ করতেছেন, সেটা কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টের আশায় থাকবো। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের মাঝে। এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি নিয়মিত পেতে চান, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদমই ভুলবেন না, কারণ আমি নিয়মিত কিন্তু এরকমই ভিডিও আপলোড করে থাকি। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হব এমনই দারুণ কোনো স্মার্টফোন বা গ্যাজেট সম্পর্কিত ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।